শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। দেওয়ান মুক্তিযোদ্ধা, আমার আব্বার নাম হইল আহমদ আলী দেওয়ান মরহুম, আর আমার মার নাম হয়েছে জলেখা খাতুন। ঠিকানা গ্রাম হইল রাজাপুর উলানিয়া ইউনিয়ন বরিশাল থানা মেহেন্দিগঞ্জ। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি যুদ্ধের আগে সিটাং জুট মিলে চাকরি করছি, সিকিউরিটি ব্যাংকে। যুদ্ধের সাথে যুক্ত হলেন কিভাবে? যুদ্ধের সময় 13 দিনে 13 রাতে আইসি বাড়িতে আইসি, আর আমারে কয় রেজাকারে গিয়ে যোগ দিতে, আর নাইলে বাড়ি ঘর ফুরিয়া লাগবো। এর মধ্যে খবর পাইলাম আলিগঞ্জ দিয়া লোক যাইব ভারতে, এই হাগর লাগে যোগ দিছি গিয়া রাত্র আর বিকাল 4টার সময়। ওরা কারা, কয়জনের নাম মনে আছে? তারা হইল কামাল খান, শহীদ ইনুস, ধীরেন মাস্টার, কাঞ্চন রারি। এরপর ভারত গেলেন? এরপর ভারত গেছি, আগুন লাগে ট্রেনিং করছি ভারতে। কোন জায়গায়? হাসনাবাদ, থাকি হাসনাবাদ। হেনতন আমার ঘরে ওই আমিলক চৌধুরী আর মহিউদ্দিন সাহেব আমার ঘরে স্পেশাল গ্রুপ বানিয়ে রাখছে। এরপর আমার ঘরে ছাড়ছে সালেন্ডার অনের 5 দিন আগে ছাড়ছে আমার ঘরে। আচ্ছা, ছাড়ছে সাতক্ষীরা দিয়া এই সালেন্ডার করছে, এর একদিন পর আসছি দেশে মেহেন্দিগঞ্জ। বঙ্গবন্ধু আমাদের সে অনেক কিছু করছে, আমরা তো হারলে গিয়া কিছুই করতে রই নাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে
তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।